পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল বলেন সাবেক আইজিপি বেনজুর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার এর দায় পুলিশ নেবে না তদন্তের পরই জানা যাবে তিনি কি করেছেন তিনি বলেন তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না বিস্তারিত জেনে বিষয়ে কথা বলবো চার আসনের সংসদ সদস্য এমপি আজিম আনার বলেন মূল মামলা ভারতেই হয়েছে তাই ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে তিনি বলেন যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে পালাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে